আজকে আমরা শিখব অ্যাডভার্বিয়াল ক্লজ। অ্যাডভার্বিয়াল ক্লজটা দেখি বুঝতে পারছি, অ্যাডভার্বিয়াল ক্লজ এসছে অ্যাডভার্ব থেকে, অর্থাৎ বাক্যে অ্যাডভার্বের যে ভূমিকা অ্যাডভার্বিয়াল ক্লজেরও ভূমিকা সেরূপ। অ্যাডভার্ব মানে ক্রিয়া বিশেষণ, আর বিশেষভাবে বলতে গিয়ে যে পার্টস অফ স্পিচ নাউন বা প্রোনাউন বাদ দিয়ে অন্য কোনো পার্টস অফ স্পিচকে বিশেষিত করে তাই অ্যাডভার্ব। অর্থাৎ অ্যাডভার্ব অ্যাডজেক্টিভকেও বিশেষিত করতে পারে, ভাগ্যও করতে পারে, অ্যাডভার্বকেও করতে পারে, আবার কনজাংশনকেও বিশেষিত করতে পারে। অ্যাডভার্বের যেমন কয়েকটা রূপ আমরা দেখি, অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ ম্যানার, ঠিক অনুরূপভাবে অ্যাডভার্ব অফ ক্লজেরও অনেকগুলো ভাগ আছে। আমরা এই ভাগগুলো জানার সাথে সাথে জেনে নেব এই অ্যাডভার্বিয়াল ক্লজগুলো তৈরি করতে কী কী লিঙ্কার ব্যবহার করা হয় সেগুলো। এরপর আমরা দেখে নিই অ্যাডভার্বকে যেমন বিভিন্নভাবে ভাগ করা যায়, অ্যাডভার্বিয়াল ক্লজের বিভিন্ন ভাগগুলো কীরকম। প্রথমে পাচ্ছি আমরা অ্যাডভার্বিয়াল ক্লজ অফ টাইম। অ্যাডভার্বিয়াল ক্লজ অফ টাইমের ক্ষেত্রে আমরা কী কী লিঙ্কার ব্যবহার করতে পারি, হোয়েন, ওয়াই, বিফোর, আফটার, টিল, আনটিল, সিন্স, অ্যাজ, হোয়েনএভার, অ্যাজ সুন অ্যাজ। আবার অ্যাডভার্বিয়াল ক্লজ অফ প্লেস, সেক্ষেত্রে আমরা কী কী লিঙ্কার ব্যবহার করতে পারি, হোয়ের, হোয়েন্স, হোয়েনএভার। আবার অ্যাডভার্বিয়াল ক্লজ অফ রিজন অথবা কজ ও ইফেক্ট বোঝানোর ক্ষেত্রে আমরা কী কী লিঙ্কার ব্যবহার করতে পারি, অ্যাজ, বিকজ, সিন্স, দ্যাট। আবার চার নম্বরে আমরা কী দেখতে পাচ্ছি, অ্যাডভার্বিয়াল ক্লজ অফ ম্যানার, এক্ষেত্রে আমরা কী কী লিঙ্কার ব্যবহার করব, অ্যাজ, অ্যাজ ইফ, অ্যাজ দো, মাচ এজ। অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কন্ট্রাস্ট, সেক্ষেত্রে আমরা কী কী লিঙ্কার ব্যবহার করতে পারি, দো, অল দো। ছ নম্বরে আমরা কী দেখতে পাচ্ছি, অ্যাডভার্বিয়াল ক্লজ অফ পারপাস, এক্ষেত্রে আমরা কী কী লিঙ্কার ব্যবহার করব, দ্যাট, ইন অর্ডার দ্যাট, শো দ্যাট, লিস্ট। সাত নম্বরে আমরা কী দেখতে পাচ্ছি, অ্যাডভার্বিয়াল ক্লজ অফ রেজাল্ট, এক্ষেত্রে আমরা কী কী লিঙ্কার ব্যবহার করতে পারি, দ্যাট, শো দ্যাট, সাচ দ্যাট। ওকে, আমরা আট নম্বরে কী পাচ্ছি, অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কন্ডিশন বা সাপোজিশন, এক্ষেত্রে আমরা কী কী লিঙ্কার ব্যবহার করতে পারি, ইফ, আনলেস, ইন কেস, ওয়েদার, অন কন্ডিশন, সাপোজিং দ্যাট। আমরা ন নম্বরে কী পাচ্ছি, অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কম্পারিজন, কম্পারিজন বোঝানোর ক্ষেত্রে আমরা কী কী লিঙ্কার ব্যবহার করব, অ্যাজ অ্যাজ, শো অ্যাজ, সাচ অ্যাজ, দেন। আর দশ নম্বরে আমরা কী দেখতে পাচ্ছি, অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কনসেশন, সেক্ষেত্রে আমরা লিঙ্কার হিসেবে কী কী ব্যবহার করতে পারি, হুইচ এভার, ওয়েদার, ইভেন ইফ, হোয়াট এভার, হু এভার। তাহলে আমরা জেনে নিলাম যে অ্যাডভার্বিয়াল ক্লজের দশটা প্রকারভেদ, এবং এই দশ প্রকার অ্যাডভার্বিয়াল ক্লজের ক্ষেত্রে লিঙ্কার ব্যবহার করা হয় তাও আমরা জেনে নিলাম। এরপর আমরা উদাহরণের সাহায্যে পরপর সহজেই জেনে যাব বাক্যে কীভাবে অ্যাডভার্বিয়াল ক্লজ অবস্থান করে বা কীভাবে অ্যাডভার্বিয়াল ক্লজ গঠন করা যায়। তার আগে আমাদের একটা জিনিস জানতে হবে, অ্যাডভার্ব কি? এড সামথিং টু দ্য মিনিং অফ ভার্ব। একটা ওয়ার্ড যদি ভার্ব বা ক্রিয়াপদকে বিশেষিত করে তাহলে অ্যাডভার্ব বলব, আর যদি একের বেশি ওয়ার্ড ক্রিয়াপদকে বিশেষিত করে তখন সেটাকে কী বলতে পারি আমরা, ফ্রেজও বলতে পারি, আবার ক্লজও বলতে পারি। কখন ফ্রেজ বলবো আর কখন ক্লজ বলবো আমরা অনেক আগেই আলোচনা করেছি, তবু আজকে বলে দিই। ফ্রেজের ক্ষেত্রে কিন্তু কোনো ফাইনাইট ভার্ব থাকবে না, আর ক্লজের মধ্যে অবশ্যই ফাইনাইট ভার্ব থাকবে। অর্থাৎ ক্লজ থাকা মানেই তার মধ্যে অবশ্যই একটা ফাইনাইট ভার্ব থাকবে। তাহলে প্রথম উদাহরণটাতে আমরা কী দেখতে পাচ্ছি, দে হ্যাড বিন প্লেইং টিল দ্য সানসেট। ক্লজ খোঁজার সহজ উপায় হচ্ছে বাকি ক্রিয়াপদকে আগে জানতে হবে। কটা ক্রিয়াপদ আছে, হ্যাড বিন প্লেইং একটা ক্রিয়াপদের অংশ পাচ্ছি, অর্থাৎ এটা ভার্ব ফ্রেজ। আরেকটা ক্রিয়াপদ দেখতে পাচ্ছি, সেট। তাহলে আমরা জানি ইংরেজি বাক্য ক্রিয়াপদ ছাড়া হয় না, ব্যাকরণের বই থাকে মানেই তার একটা সাবজেক্ট থাকে। তাহলে হ্যাড বিন প্লেইং, হু হ্যাড বিন প্লেইং, দে হ্যাড বিন প্লেইং। হু হ্যাড বিন প্লেইং, হু দিয়ে প্রশ্ন করলেই কী পাচ্ছি আমরা, সাবজেক্ট পেয়ে যাচ্ছে, অর্থাৎ দে হ্যাড বিন প্লেইং, একটা ক্লজ আমরা পেয়ে যাচ্ছি। তাহলে দুটো ক্রিয়াপদ আছে মানেই বাক্যে দুটো ক্লজ আছে,
তিনটা থাকলে তিনটা থাকতে পারে, তাহলে দুটো ক্লজ থাকা মানে তার একটা লিঙ্কার থাকবে। এক্ষেত্রে লিঙ্কারটা কি? টিল, টিলটা লিঙ্কারের কাজ করছে। তাহলে দে হ্যাড বিন প্লেইং টিল দা সানসেট, এক্ষেত্রে দ্বিতীয় অংশে আমরা কি দেখতে পাচ্ছি? ক্রিয়াপদ সেট, তার সাবজেক্ট কি? হু সেট দা সানসেট, অর্থাৎ সাবজেক্ট, এটা ডিটারমিনার। ওকে, তাহলে দে হ্যাড বিন প্লেইং, হু হ্যাড বিন প্লেইং, আমরা পেয়ে গেছি দে হ্যাড বিন প্লেইং আপ টু হোয়েন, আপ টু হোয়েন, কতক্ষণ পর্যন্ত খেলছিল, অর্থাৎ টিল কিসের ইন্ডিকেট করে? সময় ইন্ডিকেট করছে বা ডিউরেশন অফ টাইম, ডিউরেশন অফ টাইম ইন্ডিকেট করে। তাই বাই আমরা বসাই পয়েন্ট অফ টাইম বোঝাতে, বা টিল আমরা বসাবো ডিউরেশন অফ টাইম বসাতে, টিল দ্য সানসেট। তাহলে কিসের উত্তর পাচ্ছি? হয়নের, আপ টু হয়েন, কতক্ষণ পর্যন্ত তারা খেলা করছিল? টিল দ্য সানসেট। তাহলে এই অংশটাকে আমরা কি বলবো? অ্যাডভার্বিয়াল ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ, কারণ এটা ক্রিয়াপদকে হয়েন দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাচ্ছি সেটাই অ্যাডভার্বিয়াল ক্লজ। অর্থাৎ এই অংশটাকে আমরা বলতে পারি অ্যাডভার্বিয়াল ক্লজ অফ টাইম, কি? অ্যাডভার্বিয়াল ক্লজ অফ টাইম। তাহলে এক্ষেত্রে প্রিন্সিপাল ক্লজ হচ্ছে দে হ্যাড বিন প্লেইং, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, আর টিল দ্য সানসেট ওটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। পরে আমরা আরেকটা বাক্য পাচ্ছি, কিরকম? মেক হে, এক্ষেত্রে একটা ক্রিয়াপদ পাচ্ছি মেক হে, হোয়াইল দ্য সান শাইন্স, আরেকটা ক্রিয়াপদ পাচ্ছি শাইন্স। স্যার একটু আগেই বললেন যে ক্রিয়াপদ থাকবে তার একটা সাবজেক্ট অবশ্যই থাকবে, এক্ষেত্রে তো আমরা সাবজেক্ট পাচ্ছি না, মেক ক্রিয়াপদ, এটা মেন ভার্ব, ওকে, আর এক্ষেত্রেও এটা মেন ভার্ব, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাই সায়েন্স বসছে, মেক এটা বাক্যটা ইম্পারেটিভ সেন্টেন্সে আছে। আর ইম্পারেটিভ সেন্টেন্সে কি আমরা জানি তো সাবজেক্ট উচ্চ থাকে, তাই এক্ষেত্রে সাবজেক্ট উচ্চ, অর্থাৎ ইউ এই অংশটা উচ্চ আছে, মেক হে। তাহলে একটা ক্রিয়াপদ পাচ্ছি আরেকটা ক্রিয়াপদ পাচ্ছি, তাহলে আমরা আগেই বলেছি যে জটা ক্রিয়াপদ থটা ক্লজ, তাহলে মেক হে একটা ক্লজ, আরেকটা ক্লজ কি পাচ্ছি? দ্য সান সাইন্স। তাহলে লিঙ্কার হিসাবে কি পাচ্ছি এক্ষেত্রে? হোয়াইল, হোয়াইল সময় নির্দেশ করছে, মেক হে কখন? হোয়াইল দ্য সান সাইন্স, এক্ষেত্রে দ্য সান সাবজেক্ট, হোয়াইল দ্য সান সাইন্স, তাহলে হোয়েন টু মেক হে, হোয়াইল দ্য সান সাইন্স, হোয়েন টু মেক হে, হোয়াইল দ্য সান সাইন্স, এটা কিসের উত্তর দিচ্ছে? হোয়েনের। ওকে, তাহলে এটাকেও আমরা বলবো অ্যাডভার্বিয়াল ক্লজ অফ টাইম, কি? অ্যাডভার্বিয়াল ক্লজ অফ টাইম। তাহলে অসুবিধা হবে অ্যাডভার্বিয়াল ক্লজ অফ টাইম জানতে? আর আমরা তো আগেই জেনে গেছি অ্যাডভার্বিয়াল ক্লজের ক্ষেত্রে আমরা কী কী লিঙ্কার বলি ব্যবহার করি, সাধারণত হোয়েন, হোয়াইল, বিফোর, আফটার, টিল, আনটিল ইত্যাদি। এরপরের উদাহরণটাতে আমরা কী দেখছি? ইট ইজ সো ইজি দ্যাট ইউ ক্যান সলভ ইট। তাহলে আমরা এক্ষেত্রেও দুটো ক্রিয়াপদ পাচ্ছি, একটা ইজ আর একটা ক্যান সলভ, ক্যানটা হচ্ছে মডাল অক্সিলারি আর সলভটা হচ্ছে মেন ভার্ব, ওকে, আর এটা হচ্ছে এক্ষেত্রে মেন ভার্ব। দুটো ক্রিয়াপদ আছে মানেই বাক্যে অবশ্যই দুটো ক্লজ আছে, আর দুটো ক্লজ আছে মানে বাক্যে অবশ্যই লিঙ্কার থাকবে, এক্ষেত্রে লিঙ্কারটা কি পাচ্ছি? শো দ্যাট, শো দ্যাট, তাহলে ইট ইজ ইজি, প্রথম অংশটাতে কি বল কি পাচ্ছি আমরা? ইট ইজ ইজি একটা বাক্য, আর একটা বাক্য ইউ ক্যান সলভ ইট। ওকে, হোয়াই ইউ ক্যান সলভ ইট? বিকজ ইট ইজ ভেরি ইজি অথবা সো ইজি, তাহলে এটা সহজ হওয়ায় ইউ ক্যান সলভ ইট। তাহলে কিসের উত্তর পাচ্ছি? হোয়াই, এক্ষেত্রে হোয়াই ইউ ক্যান সলভ ইট, তাহলে হোয়াই প্রশ্ন প্রশ্নের উত্তর পাচ্ছি এই অংশটা, ইট ইজ সো ইজি দ্যাট, তাহলে এটাকে কি বলবো? অ্যাডভার্বিয়াল ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ অফ রেজাল্ট, কারণ এটা সহজ হয় ইউ ক্যান সলভ ইট, ইউ ক্যান সলভ ইট বিকজ ইট ইজ সো ইজি।
পরেরটাতে আমরা কি দেখতে পাচ্ছি? আনলেস ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল ফেল। একই কন্ডিশন, একটা ক্রিয়াপদ উইল ফেল, আরেকটা ক্রিয়াপদ, তাহলে দুটো ক্রিয়াপদ মানে দুটো সাবজেক্ট। তাহলে প্রথমে সাবজেক্ট কি? ইউ। আর এক্ষেত্রে সাবজেক্ট ইউ। প্রথম অংশে যদি ক্লজ ব্যবহার হয় তারপরে অবশ্যই একটা কমা বসবে, এটা লক্ষণীয়। তাহলে আনলেস ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল ফেল, এক্ষেত্রে লিঙ্কারটা কি? আনলেস। তাহলে কখন তুমি ফেল করবে? হোয়াইন ইউ উইল ফেল, আনলেস ইউ ওয়ার্ক হার্ড, একটা কন্ডিশন দিচ্ছে, তাই তো? আনলেস একটা কন্ডিশন ইন্ডিকেট করছে, আনলেস ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল ফেল। তাহলে এটা হবে প্রিন্সিপাল ক্লজ, আর এটা হবে অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কন্ডিশন, অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কন্ডিশন, আনলেস ইউ ওয়ার্ক হার্ড। পরের বাক্যটাতে কি দেখতে পাচ্ছি? আই উইল গো ইফ ইউ আর গোয়িং। তাহলে উইল গো একটা ক্রিয়াপদ, আর গোয়িং আরেকটা ক্রিয়াপদ। প্রথম বাক্যে উইল গো, হু উইল গো, আই সাবজেক্ট পেয়ে গেল, এক্ষেত্রে এটাকে বলবো অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব, আর গোটা হচ্ছে মেন ভার্ব। তাহলে দুটো ক্রিয়াপদ আছে মানে অবশ্যই একটা লিঙ্কার থাকবে, লিঙ্কার ইফ পেয়ে গেল, আর হু আর গোয়িং, ইউ আর গোয়িং, তাহলে এটা সাবজেক্ট। আই উইল গো হোয়াই ইফ ইউ আর গোয়িং, তাহলে এটাও কন্ডিশন ইন্ডিকেট করছে। ওকে, তাহলে এই অংশটাকে আমরা বলবো অ্যাডভার্বিয়াল ক্লজ, আর কিসে? অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কন্ডিশন। এক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি? উই ওয়ার্ক সো দ্যাট উই ক্যান আর্ন। তাহলে প্রথমে আমরা ক্রিয়াপদগুলো একটু খুঁজে নিই। ওয়ার্ক ক্যান আর্ন, ওয়ার্কটা হচ্ছে মেন ভার্ব, কারণ আর অন্য কোনো ক্রিয়াপদ দেখতে পাচ্ছি না। হু ওয়ার্ক, উই, উইটা হচ্ছে সাবজেক্ট, আর একটা ক্রিয়াপদ কি পাচ্ছি? ক্যান আর্ন, ক্যানটা হচ্ছে মডাল অক্সিলারি, আর এটা হচ্ছে মেন ভার্ব। হু ক্যান আর্ন, উই ক্যান আর্ন, সাবজেক্ট। তাহলে দুটো ক্লজ পেয়ে যাচ্ছি, উই ওয়ার্ক, উই ক্যান, ক্লজ আছে মানে একটা লিঙ্কার থাকবে, লিঙ্কারটা কি? শো দ্যাট উই ওয়ার্ক, হোয়াই? শো দ্যাট উই ক্যান আর্ন। তাহলে এক্ষেত্রে ওয়াই এর উত্তর পাচ্ছি। তাহলে এই অংশটাকে কি বলো? পুরো অংশটাকে অ্যাডভার্বিয়াল ক্লজ। ওকে, শো দ্যাট উই ক্যান আর্ন, এটা পুরো অংশটাই অ্যাডভার্বিয়াল ক্লজ, আর এটা হবে প্রিন্সিপাল ক্লজ। এটা অ্যাডভার্বিয়াল ক্লজ কারণ উই ওয়ার্ক, হোয়াই তার উত্তর পাচ্ছি, হোয়াই এর উত্তর পাচ্ছি, এটাকে আমরা অ্যাডভার্বিয়াল ক্লজ অফ পারপাসও বলতে পারি, এটাকে আমরা অ্যাডভার্বিয়াল ক্লজ অফ পারপাসও বলতে পারি। পরের উদাহরণটা কি দেখছি? হি ইজ স্ট্রঙ্গার দেন হি লুকস। তাহলে এক্ষেত্রেও আমরা একই পন্থা অবলম্বন করবো। প্রথমে আমরা ক্রিয়াপদ খুঁজে নিই, এইজ একটা ক্রিয়াপদ, লুকস একটা ক্রিয়াপদ, তাহলে দুটো ক্রিয়াপদ আছে মানে তাদের সাবজেক্ট থাকবে, ইজের সাবজেক্ট কি? হি। তাহলে এক্ষেত্রে ইজটা হচ্ছে মেন ভার্ব, আর এটা হচ্ছে কমপ্লিমেন্ট, আর এক্ষেত্রে লুকস, হু লুকস, হি সাবজেক্ট, তাহলে দুটো ক্লজ আছে মানে একটা লিঙ্কার থাকবে, এক্ষেত্রে লিঙ্কারটা কি? দেন। তাহলে হি ইজ স্ট্রঙ্গার, হাউ মাচ হি ইজ স্ট্রঙ্গার? দেন হি লুকস, এক্ষেত্রে হাউ অর্থাৎ পরিমাণ ইন্ডিকেট করছে, বাট কম্পারিজন, হাউ মাচ হি ইজ স্ট্রঙ্গার? হি ইজ স্ট্রঙ্গার দেন হি লুকস, অর্থাৎ তাকে দেখে যা মনে হয় তার থেকে অনেক শক্তিশালী। এই অংশটাকে আমরা বলবো প্রিন্সিপাল ক্লজ, তাই এটা হয়ে যাচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কম্পারিজন। এই উদাহরণটাতে কি দেখতে পাচ্ছি? দো হি ওয়ার্কড হার্ড, হি ওয়াজ আনএবল টু পাস, কন্ট্রাস্ট বোঝাচ্ছে, সে কঠোর পরিশ্রম যদিও করেছিল পাস করতে অসমর্থ হয়েছিল। তাহলে দুটো ক্রিয়াপদ আছে, এক্ষেত্রে ক্রিয়াপদটা কি? ওয়ার্কড, এক্ষেত্রে ক্রিয়াপদ পাচ্ছি ওয়াজ। তাহলে দুটো ক্রিয়াপদ আছে মানে তাদের অবশ্যই সাবজেক্ট থাকবে, ওয়ার্কের সাবজেক্ট কি? হি, আর এক্ষেত্রে হারটা কি? অ্যাডভার্ব, কারণ এই হার্ড ওয়ার্ডটা কাকে কোয়ালিফাই করছে? ওয়ার্ক, ক্রিয়াপদকে বিশেষিত করছে। নেক্সট অংশে আমরা কি পাচ্ছি? সাবজেক্ট হি, হি ওয়াজ আনএবল, আনএবলটা কি? অ্যাডজেক্টিভ, অর্থাৎ এটা কমপ্লিমেন্ট, আর টু ইনফিনিটিভ, এটা ইনফিনিটিভ।
তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, দুটো ক্লজ আছে, লিঙ্ক আর কি দো, আর এক্ষেত্রে কন্ট্রাস্ট হয়ে যাচ্ছে, তাই দো হি ওয়ার্ক হার্ড, এই অংশটাকে আমরা বলতে পারি অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কন্ট্রাস্ট, অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কন্ট্রাস্ট। আর আগেই আমরা বলেছি অ্যাডভার্বিয়াল ক্লজ বাক্যের শুরুতে বসলে অবশ্যই একটা কমা দিতে হবে, পরে বসালে কমা দেওয়ার প্রয়োজন হয়। তারপরে উদাহরণটাতে কি দেখছি, হি ট্রাইড অ্যাজ মাচ অ্যাজ হি কুড, তার পক্ষে যতটা সম্ভব চেষ্টা করেছিল। তাহলে একটা ক্রিয়াপদ ট্রাইড পাচ্ছি, আরেকটা ক্রিয়াপদ কুড পাচ্ছি, এর সাবজেক্ট হি, এর সাবজেক্ট হি, অর্থাৎ সাবজেক্ট মেইন ভার্ব, মেইন ভার্ব সাবজেক্ট, অর্থাৎ দুটো ক্রিয়াপদ আছে মানে অবশ্যই একটা লিঙ্কার থাকবে, অ্যাজ মাচ অ্যাজ, এক্ষেত্রে লিঙ্কারের ভূমিকা গ্রহণ করেছি। তাহলে প্রিন্সিপাল ক্লজ কোনটা, হি ট্রাইড হাউ মাচ অ্যাজ মাচ অ্যাজ হি কুড, তার পক্ষে যতটা সম্ভব ছিল, এটা হবে অ্যাডভার্বিয়াল ক্লজ। আর অ্যাডভার্বিয়াল ক্লজের কোন অংশ এক্সটেন্ট, পরিমাণ, কতটা পরিমাণ সে পরিশ্রম করেছিল, তার পক্ষে যতটা সম্ভব ছিল। আর যেভাবে আমরা অ্যাডভার্বিয়াল ক্লজ আলোচনা করলাম, এভাবে যদি আমরা নিজেরা বাক্যকে নিয়ে বিশ্লেষণ করতে শিখি, তাহলে অ্যাডভার্বিয়াল ক্লজ আমরা অতি সহজেই জেনে যাব। ক্লজ ভালোভাবে আয়ত্ত করতে গেলে প্রথমেই আমাদের একটা কাজ করতে হবে, যখনই আমরা কোনো বাক্য পড়ব তখনই আমাদের বাক্যটাকে একটু মন থেকে ভেবে নিতে হবে যে বাক্যটাতে কটা ক্রিয়াপদ আছে। এরপর আমাদের ক্রিয়াপদগুলো খুঁজতে হবে, ক্রিয়াপদকে প্রশ্ন করে হাউ, হোয়ের, হোয়েন, হোয়াই ইত্যাদির উত্তর পায়, তাহলে সেটা নিশ্চিতভাবে অ্যাডভার্বিয়াল ক্লজ হবে। আবার আমরা নাউন বা প্রোনাউনকে কি, কেমন, কত ইত্যাদি দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাবো সেটা নিশ্চিতভাবে অ্যাডজেক্টিভ বা রিলেটিভ ক্লজ হবে। আর ক্রিয়াপদকে হু বা হোয়াট দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাবো তা সাধারণত নাউন বা নমিনাল ক্লজ হবে। ক্লজ জানার এগুলোই সহজ উপায়, তাছাড়া আমার ক্লজের সমস্ত ক্লাসগুলোই করা হয়েছে, নিজের ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া হয়েছে, চাইলে আপনি ওখান থেকে দেখে নিতে পারেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।